আসসালামু আলাইকুম। আসলে 1400 বছর আগে যদি জন্মাতাম জীবনটা আসলে কেমন হতো? মাঝে মাঝে আসলে অনুভব করি, চিন্তা করি, ভাবি যে আসলে সে আমাদের মানবতার উত্তম আদর্শ, মুসলিম জাতির আদর্শ, আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সময় ছিল, সেই সময়টা কত সুন্দর ছিল, কত মহান ছিল। ওই সময় জন্মলে আসলে কেমন হতো ভাবলে আসলে খুব শিহরিত হই, খুব ভালো লাগে। এই আফসোসটা কেন হয়? আসলে আফসোস হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে, দুঃখ আছে। কারণ একটা যে আসলে আমরা নষ্ট সময়ের মধ্যে এসে পৌঁছেছি, পৃথিবীর শেষ সময় এসে পৌঁছেছি, যার কারণে দুঃখ আফসোসটা আসলে বরাবরই আমাদের বেশি, অনেক বেশি। দেখা যায় আমরা যেদিকে তাকাই সবখানেই পাপ, এক পাপ বাড়ালেই পাপ, এক পাপ পেছালেই পাপ, এদিকে ওদিকে সব দিকে গেলে আসলে পাপ। খুব হিসেব করে চলাফেরা করতে, খুব হিসেব করে চললে দেখা যায় পাপ থেকে আমরা বাঁচতে পারি। আসলে এমন একটা সময় আছে পৌঁছেছি যার জন্য আসলে এই আফসোসটা মনে হয় যে আসলে 1400 বছর আগে যদি জন্মাতাম, সে আমার নবীজির আমলে যদি জন্মাতাম, তবে এই সান্ত্বনাটুকু থেকে আসলে ভালো লাগে, এই সান্ত্বনাটুকু থেকে আসলে ভালো লাগে যে আসলে আমরা তো সেই শেষ নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত অনুসারে। সে জায়গা থেকে যদি চিন্তা করি সেটা আসলে খুব বেশি ভালো লাগে, খুব বেশি শান্তি লাগে, খুব বেশি উৎফুল্ল লাগে যে আমরা সেই সৃষ্টির সেরা মানব, সৃষ্টির সেরা, সেরাদের সেরা তার উম্মত আমরা। ভাবতে গেলে খুব বেশি শান্তি লাগে, খুব বেশি ভালো লাগে, আমরা তার উন্মত হতে পেরেছি। এইটা সৌভাগ্য বা আসলে কত মানুষের কজনের হয়েছে, কজনের হয়। একটা জায়গা থেকে যদি চিন্তা করি যে আসলে সে যে আদর্শ দিয়েছে, সে যে পথ দেখিয়ে দিয়ে গেছে, সে যে আলো দিয়ে গেছে, সে যে হাদিস দিয়ে গেছে, সে যে কোরআন দিয়ে গেছে, উপর আল্লাহ রহমতে, সৃষ্টিকর্তার রহমতে, সেই জায়গা থেকে আসলে আমরা সেটুকু যদি আগ্রহ হতে পারতাম, সেই সঠিক চিন্তা, সঠিক বুদ্ধিমত্তা নিয়ে যদি আমরা এগোতে পারতাম, আমার মনে হয় না যে আসলে প্রদুষ্ট আমরা হতাম না। আমাদের এই অস্থির সমাজ ব্যবস্থা, এই অস্থির রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আসলে আমাদের দিন পার করে হতো না, এটাই মনে হয়। আসলে বাস্তব অর্থে কিন্তু এইটাই, যদি আমরা সেই পবিত্র কোরআন হাদিস যদি আমরা আগ্রহ হতে পারতাম, আমরা সে অনুযায়ী জীবনটা যদি চলতে পারতাম, কি প্রায়োগিকভাবে, কি রাষ্ট্রীয়ভাবে, কি সামাজিকভাবে, যদি প্রত্যেকটা জায়গায় কুরআন হাদিসের সঠিক ব্যবহারটা, সঠিক প্রয়োগটা যদি থাকতো, আমার মনে হয় যে আসলে আমরা পথভ্রষ্ট হতাম, আমরা এই অসুস্থ সময়ের মধ্যে এসে পৌঁছাতাম না। দুঃখ আফসোসটা আসলে এইরকম, এই জন্য হয় আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব কিছু দেখিয়ে দিয়ে গেছে, আমরা কীভাবে ভালো থাকবো, কী করলে আমরা খারাপ থাকবো, কী করলে আমরা আসলে উপরাল আমাদের ভালোবাসবে, আমরা উপরাল সান্নিধ্য পাবো, কী করলে আমাদের জীবনটা সুখে সমৃদ্ধ হবে এই দুনিয়াতে, আখিরাতে কত ভালো থাকবো আমরা, সব কিছু সে দেখিয়ে দিয়ে গেছে। উপরালার রহমতপুরালার নির্দেশনায় সে আমাদের সব কিছু দেখিয়ে দিয়ে গেছে। আমাদের প্রধান শিক্ষক ছিল, মানব জাতির প্রধান শিক্ষক, উত্তম শিক্ষক ছিল আমাদের। দুঃখ এইটাই যে আসলে তার আদর্শ, তার দেখানো পথটাকে আসলে আমরা অনুসরণ করছিলাম, অনুসরণ করার প্রয়োজন মনে করছি না। অন্য ধর্মের কথা বাদ দিলাম, আমরা যারা মুসলমান আছি, আমরা যারা মুসলিম জাতি, তাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এই ভালোবাসার পর্যন্ত এই ভালোবাসার যে ভূপ্রকাশটা আসলে আমরা করি, বাট জীবনধারার প্রায়োগিকভাবে, আর্থসামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে, প্রত্যেকটা জায়গায় আসলে আমরা সেই ব্যবহারটা আমরা করি না, কিন্তু আমাদের দুঃখ, আমাদের আফসোসটা আসলে এত বেশি। ইসলাম এত সুন্দর একটি জীবন ব্যবস্থা, মহান আল্লাহ আমাদের এত সুন্দর একটি জীবন ব্যবস্থা দিয়েছে, জীবন বিধান দিয়েছে, সেই জায়গা থেকে আসলে আমরা সেই জিনিসটা আঁকড়ে ধরছি না, সেই জিনিসটাকে আমরা অবহেলা করছি, খেলায় সব কিছু মিলে আসলে আমরা সেই জিনিসটাকে যদি সঠিকভাবে তুলে ধরতে পারি, সঠিকভাবে যদি আমরা নিজেরা প্রয়োগ করি, মেনে চলি, আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি সাফল্য হবে, অনেক বেশি সহজ হবে, কোনো ভোগান্তি, কোনো অস্থিরতা, কোনো কোষ্ঠকাঠিন্যময় জীবন হবে না আমাদের। খুব সুন্দর গোছানো পরিপাটি পবিত্র জীবন হবে আমাদের, সুন্দর জীবন হবে, সেটাই আমরা আসলে আমরা চাই। সে জায়গা থেকে যদি আমরা
সেটা মেনে চলি, অবশ্যই অবশ্যই আমরা ভালো থাকবো, সবাই ভালো থাকবো। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা।